145টি কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত ব্যানার্জি। পুলিশ জানিয়েছে অভিযুক্ত কলকাতার কসবা থেকে নরেন্দ্রপুরে আসে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে কলকাতা কসবা এলাকা থেকে অস্ত্র বিক্রির জন্য নরেন্দ্রপুর এলাকায় আসছেন এক ব্যক্তি। সেই মতো ফাঁক পাতে পুলিশ বাড়াইপুর এসওজি এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সাদা পোশাকে নরেন্দ্রপুর থানা এলাকার খুর্দাবাদ এলাকায় নজরদারি শুরু করে। খবর মতো ওই ব্যক্তি এলাকায় আসতেই চারিদিক থেকে অভিযুক্তকে ঘিরে ফেলে সাদা পোশাকের পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুব্রত ব্যানার্জি। ধৃতের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ভেতরে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি ছিল। অভিযুক্তের কাছ থেকে অস্ত্র ও 145টি কার্তুজ উদ্ধার হবার পর তাকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা। বিপুল পরিমাণ কার্তুজ অভিযুক্তের কাছে কিভাবে এলো তা জানতে ধৃতকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নরেন্দ্রপুর।